सुप्रिय छात्र छात्रीबृंद अस्सलामु अलैकुम। आशा करी तुम्हारा सबाई भलो आछो एवं सुस्थ आछो। तो आमार परिचयटा एकटु दिए नेई। आमी मोहम्मद सुजाउद्दीन, प्रभाषक जुक्तिविद्या हबीबपुर स्कूल एंड कलेज बड़ियाहाट शिवगंज पौगड़ा। तो आज के आमादेर आलोच्य विषय हलो जुक्तिविद्या थेके प्रथम पत्र थेके प्रथम अध्याय थेके आमरा आलोचना करब। आमादेर आजकेर आलोच्य विषय हच्छे जुक्तिविद्यार उत्पत्ति, जुक्तिविद्यार संज्ञा, जुक्तिविद्यार स्वरूप। तो मानव सभ्यतार इतिहास पर्यालोचना करले देखा जाए जे मानुषेर मध्ये दुईटी प्रवृत्ति थाके। कयटी प्रवृत्ति थाके? दुईटी प्रवृत्ति थाके। ताहले এই মানুষের মধ্যে যে দুইটি প্রবৃত্তি থাকে এই প্রবৃত্তিগুলি কি কি? তাহলে এই প্রবৃত্তিগুলি হচ্ছে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখো, নোট করে রাখো। মানুষের মধ্যে যে প্রবৃত্তিগুলি থাকে সেই প্রবৃত্তিগুলি হচ্ছে দুইটি। একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তি। দ্বিতীয়টি হচ্ছে জীববৃত্তি, জীববৃত্তি। তো পৃথিবীতে, আমাদের এই পৃথিবীতে অসংখ্য প্রাণী বাস করে, তার মধ্যে মানুষই হচ্ছে একমাত্র সর্বশ্রেষ্ঠ প্রাণী। তাহলে মানুষ কেন সর্বশ্রেষ্ঠ প্রাণী? মানুষকে কেন সর্বশ্রেষ্ঠ প্রাণী বলা হবে? কারণ মানুষের মধ্যে রয়েছে বুদ্ধিবৃত্তি, এর জন্যই মানুষকে সর্বশ্রেষ্ঠ প্রাণী বলা হয়। আর মানুষকে অন্যান্য জীব থেকে কেন আলাদা বলা হবে? এই বুদ্ধিবৃত্তির কারণেই, এই বুদ্ধিবৃত্তির কারণেই মানুষকে অন্যান্য জীব থেকে আলাদা বলা হবে। তো এখন আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার উৎপত্তি নিয়ে। এখন আমরা কি আলোচনা করব? এখন আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার উৎপত্তি নিয়ে। তো এই যুক্তিবিদ্যার উৎপত্তি হয় সর্বপ্রথম গ্রিক দেশে। যুক্তিবিদ্যার উৎপত্তি কোন দেশে হয়? গ্রিক দেশে। যুক্তিবিদ অ্যারিস্টটল যুক্তিবিদ্যার জনক বলা হয়। কেন বলা হয়? যুক্তিবিদ অ্যারিস্টটলই সর্বপ্রথম যুক্তিবিদ্যাকে সুসংহত রূপদান করেন। যুক্তিবিদ্যার বিভিন্ন তত্ত্ব এবং যুক্তিবিদ্যার বিভিন্ন সূত্রগুলি যুক্তিবিদ অ্যারিস্টটল আবিষ্কার করেন। অ্যারিস্টটল, দেখো বানানটা দেখো, অ্যারিস্টটল। তাহলে যুক্তিবিদ অ্যারিস্টটলকেই, এই সব কারণেই অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়, জনক বলা হয়। তো যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? লজিক। দেখো বানানটা দেখো তোমরা, এল ও জি আই সি। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। এই লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লোগোস থেকে। তাহলে লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লোগোস থেকে। লোগোস বানানটা দেখো, এল ও জি ও এস, লোগোস। তাহলে এই লোগোস শব্দের অর্থ কি? এই লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা, যুক্তি বা ভাষা। চিন্তা, যুক্তি বা ভাষা। তাহলে লোগোস শব্দের অর্থ দাঁড়ালো কি? চিন্তা, যুক্তি বা ভাষা। তাহলে উৎপত্তিগত দিক থেকে আমরা যুক্তিবিদ্যা বলতে কী বুঝবো বা যুক্তিবিদ্যার সঙ্গে কীভাবে দেবো? তাহলে আমরা উৎপত্তিগত দিক থেকে বলবো যে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। যুক্তিবিদ্যা কী? যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। তো এখন আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার সংজ্ঞা। এই যে যুক্তিবিদ্যার সংজ্ঞা, যুক্তিবিদ্যার সংজ্ঞা। এখন আমরা কী আলোচনা করব? যুক্তিবিদ্যার সংজ্ঞা। বিভিন্ন যুক্তিবিদ, বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে যুক্তিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন। তো যুক্তিবিদ জেভন্স, যুক্তিবিদ কে? যুক্তিবিদ জেভন্স। যুক্তিবিদ জেভন্স, যুক্তিবিদ জেভন্স বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি পদ্ধতির বিজ্ঞান। দেখো সংজ্ঞাগুলো, সংজ্ঞাগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। যুক্তিবিদ্যা হচ্ছে, যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি পদ্ধতির
বিজ্ঞান। এরপর যুক্তিবিদ টমসন, যুক্তিবিদ টমসন যুক্তিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন। যুক্তিবিদ টমসন কি বলেছেন? যুক্তিবিদ টমসন বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার নিয়ম সংক্রান্ত বিজ্ঞান। কি? যুক্তিবিদ টমসন বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার নিয়ম সংক্রান্ত বিজ্ঞান। দেখো এই সংজ্ঞাটা তোমরা নোট করে নাও, যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার নিয়ম সংক্রান্ত বিজ্ঞান। তো এবার হোয়াইটলিও যুক্তিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন। হোয়াইটলি বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি পদ্ধতির বিজ্ঞান এবং ফলিত কলা। যুক্তিবিদ্যা কি? যুক্তি পদ্ধতির বিজ্ঞান হোয়াইটলি বলেছেন। দেখো সংজ্ঞাগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা নোট করে নিতে পারো। হোয়াইটলি বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি পদ্ধতির বিজ্ঞান এবং কলা। তো এই যে যুক্তিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন যুক্তিবিদ মিল। কে? যুক্তিবিদ মিল। দেখো যুক্তিবিদ মিল কি বলেছেন? মিল বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে সাক্ষ্য প্রমাণের মূল্যায়নে নিহিত বোধির ক্রিয়া। কি? সাক্ষ্য প্রমাণের মূল্যায়নে নিহিত বোধির ক্রিয়া এবং জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার পদ্ধতি এবং অন্য সব মনন ক্রিয়ার বিজ্ঞান। তাহলে মিলের সংজ্ঞাটা আমরা বুঝলাম। দেখো মিলের সংজ্ঞাটা লিখেই নেওয়া হোক। মিল বলছেন যুক্তিবিদ্যা হচ্ছে সাক্ষ্য প্রমাণের মূল্যায়নে নিহত বোধির ক্রিয়া এবং জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার পদ্ধতি এবং অন্য সব মনন ক্রিয়ার বিজ্ঞান। তাহলে দেখো আমি আবারও মিলের সংজ্ঞাটা বলছি। যে মিল বলেছেন কি? যুক্তিবিদ্যা হচ্ছে সাক্ষ্য প্রমাণের মূল্যায়নে নিহত বোধির ক্রিয়া এবং জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার পদ্ধতি এবং অন্য সব মনন ক্রিয়ার বিজ্ঞান। তাহলে এই জন্যই আমরা মিলকে বলবো যে মিলের সংজ্ঞাটি গ্রহণযোগ্য এবং সুন্দর। তো এখন আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার স্বরূপ। এখন আমরা কী আলোচনা করব? যুক্তিবিদ্যার স্বরূপ। দেখো এই স্বরূপের মধ্যে থাকবে তাহলে যুক্তিবিদ্যার স্বরূপ নিয়ে আমরা এখন কথা বলবো। যুক্তিবিদ্যার স্বরূপ বলতে আমরা কী বুঝি? যুক্তিবিদ্যার স্বরূপের মধ্যে আমরা কী কী জিনিসগুলো পাবো সেইগুলি নিয়ে এখন আমরা কথা বলবো। দেখো যুক্তিবিদ্যার স্বরূপের মধ্যে আসবে বিজ্ঞান। কাকে বলে? দুই নম্বর, কলা কাকে বলে? তিন নম্বর, যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান?
যুক্তিবিদ্যা কি একটি কলা? কলা যুক্তিবিদ্যা কি বিজ্ঞান ও কলা উভয়ই? তো আমরা এই জিনিসগুলো এখন আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব বিজ্ঞান কাকে বলে, বিজ্ঞান বলতে আমরা কি বুঝি। তো বিজ্ঞান, বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। কি? বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। প্রকৃতিতে অসংখ্য বিভাগ রয়েছে। কি রয়েছে? প্রকৃতিতে অসংখ্য বিভাগ রয়েছে। প্রকৃতির একটি নির্দিষ্ট বিশেষ বিভাগ সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞানদানকেই বিজ্ঞান বলে। তাহলে বোঝা গেল বিজ্ঞান কাকে বলে? প্রকৃতিতে অসংখ্য বিভাগ রয়েছে। প্রকৃতির একটি নির্দিষ্ট বিশেষ বিভাগ সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞানদান করাকেই বিজ্ঞান বলে। আমরা একটা উদাহরণ দিতে পারি। হ্যাঁ, যেমন দেখো উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান। এই উদ্ভিদ বিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হবে? উদ্ভিদ বিজ্ঞানকে এই জন্যই বিজ্ঞান বলা হবে যে এই উদ্ভিদবিদ্যা উদ্ভিদের জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, বংশবৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আমাদেরকে জ্ঞানদান করে। হ্যাঁ, তাই না? ইত্যাদি সম্পর্কে আমাদেরকে জ্ঞানদান করে। কাজেই এই উদ্ভিদবিদ্যা একটি বিজ্ঞান। তো এখন আমরা আলোচনা করব এই কলা কাকে বলে। এখন আমরা আলোচনা করব কলা বলতে কি বুঝি বা কলা কাকে বলে। তো যে বিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার জন্য কলাকৌশলের শিক্ষা দান করে। কি করে? যে বিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার কলাকৌশলের শিক্ষা দান করে তাকেই কলাবিদ্যা বলে। তো আমরা একটা উদাহরণ দিতে পারি। দেখো, যেমন কৃষিবিদ্যা, কৃষি বিদ্যা। তাহলে এই কৃষিবিদ্যাকে কেন কলা বলা হবে? কারণ কৃষিবিদ্যাকে আমরা এই জন্যই কলা বলবো যে মানুষের জ্ঞান কৃষিক্ষেত্রে প্রয়োগ করার জন্য যুক্তিবিদ্যা বিভিন্ন কলাকৌশলের শিক্ষাদান করে থাকে। যুক্তিবিদ্যা কী করে? এই মানুষের জ্ঞানকে কৃষিক্ষেত্রে প্রয়োগ করার জন্য বিভিন্ন কলাকৌশলের শিক্ষাদান করে থাকে। কাজেই এই কৃষিবিদ্যাকে বলা হয় কলাবিদ্যা। তো এখন আমরা আলোচনা করব যে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান, যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান না কলা? তো যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান না কলা তা নিয়ে যুক্তিবিদগণের মধ্যে বিরোধী মতভাব রয়েছে, মনোভাব রয়েছে। তারা বিরোধী মতবাদ দিয়েছেন। কোনো কোনো যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছেন, আবার কোনো কোনো যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলা বলেছেন। এখন আমরা আলোচনা করব কোন কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছেন। দেখো, কোন কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছেন? যুক্তিবিদ হ্যামিল্টন, যুক্তিবিদ ম্যানসেল, যুক্তিবিদ টমসন, যুক্তিবিদ ম্যানসেল, যুক্তিবিদ টমসন যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছেন। কেন বলেছেন? কারণ তারা বলেছেন যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতির নিয়মাবলী সম্পর্কে আমাদেরকে জ্ঞানদান করে। কী করে? যুক্তি পদ্ধতি নিয়ম সম্পর্কে আমাদেরকে জ্ঞানদান করে। কাজেই যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। এখন আমরা আলোচনা করব কোন কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলা বলেছেন। দেখো, যুক্তিবিদ পোর্ট রয়েল, যুক্তিবিদ পোর্ট রয়েল, যুক্তিবিদ পোর্ট রয়েল, যুক্তিবিদ অ্যালড্রিস, যুক্তিবিদ অ্যালড্রিস যুক্তিবিদ্যাকে কলা বলেছেন। কেন কলা বলেছেন? কারণ তারা বলেছেন যেহেতু যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতির নিয়মসমূহ আবিষ্কার করে এবং এই নিয়মগুলিকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার জন্য বিভিন্ন কলাকৌশলেরও শিক্ষা দান করে, কাজেই যুক্তিবিদ্যা একটি কলা। তাহলে আপনারা দেখতে পাচ্ছি এই যুক্তিবিদ্যা নিয়ে
এই বিজ্ঞান না কলা এই নিয়ে একটা কঠিন একটা অবস্থায় আমরা পৌঁছে গেলাম। একটা বিরোধী মতবাদের সৃষ্টি হয়ে গেল, একদল বলল বিজ্ঞান আর একদল বলল কলা। এই সমস্যা থেকে উত্তরণের জন্য একজন যুক্তিবিদ আমাদের এগিয়ে আসলেন, তিনি হচ্ছেন যুক্তিবিদ কার্ল ভেট রিড। তিনি কে যুক্তিবিদ? দেখো এটা আমাকে লিখে নাও তোমরা, যুক্তিবিদ কার্ল ভেট রিড। তিনি এসে বললেন যে যুক্তিবিদ একটি বিজ্ঞান এবং কলা উভয়ই। কি বললেন? যে যুক্তিবিদ একটি বিজ্ঞান এবং কলা উভয়ই। কিভাবে? যে বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতি নিয়ম সম্পর্কে জ্ঞানদান করে, আর কলা হিসেবে এইসব নিয়মকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার জন্য যুক্তিবিদ্যা বিভিন্ন কলাকৌশলেরও শিক্ষাদান করে। কাজেই কার্ভেট রিড বললেন যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান এবং কলা উভয়ই। তাহলে আমরা কী দেখলাম? দেখলাম যে একজন দার্শনিক যার নাম কার্ভেট রিড, তিনি এগিয়ে আসলেন এবং এই সমস্যার একটা সমাধান করে দিলেন। তিনি যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং কলা উভয়ই বললেন। তো তাহলে এখন আমরা আজকের আলোচনা থেকে কী কী জানলাম, আজকের আলোচনা থেকে কী কী শিখলাম? আমরা শিখলাম যে মানুষের মধ্যে কয়টি প্রবৃত্তি থাকে? দুইটি প্রবৃত্তি থাকে। কী কী? জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। আর কী শিখলাম? যুক্তিবিদ্যা সর্বপ্রথম কোন দেশে রচিত হয়? গ্রিক দেশে। যুক্তিবিদ্যার জনককে? অ্যারিস্টটল। কেন যুক্তিবিদ্যার জনককে অ্যারিস্টটল বলা হয়? এই জন্যই বলা হয় যে যুক্তিবিদ অ্যারিস্টটল সর্বপ্রথম যুক্তিবিদ্যার বিভিন্ন নিয়ম তথ্য সমূহ আবিষ্কার করেন এবং যুক্তিবিদ্যাকে সুসংহত রূপদান করেন। এর জন্যই যুক্তিবিদ অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। আমরা আরও কী শিখলাম? আমরা শিখলাম বিজ্ঞান কাকে বলে, বিজ্ঞান কাকে বলে, বিজ্ঞানের সঙ্গে আমরা শিখলাম বিজ্ঞান শব্দ হতো বিশেষ জ্ঞান, প্রকৃতি একটি বিশেষ বিভাগ সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞানদান করে কি বিজ্ঞান বলে। আমরা একটা উদাহরণ দিয়েছি, কী উদাহরণ দিয়েছি? উদ্ভিদবিদ্যা। কেন? উদ্ভিদবিদ্যা উদ্ভিদের জন্ম মৃত্যু রহস্য বংশবৃদ্ধি ইত্যাদি সম্পর্কে জ্ঞানদান করে। এখন আমরা কলা কাকে বলে, যে বিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার জন্য কলাকৌশলের শিক্ষাদান করে তাকেই কলাবিদ্যা বলে। তো আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই সমাপ্ত। আমি আশা করি তোমরা আমার লেকচারটা ভালোভাবে দেখবে শুনবে এবং আরও যদি সম্ভব হয় তোমরা খাতাতে নোট করবে, টুকে নেবে এবং এগুলি মুখস্থ করবে, পড়াশুনো করবে। এবং বর্তমান যে সিচুয়েশন, যে পরিস্থিতি, করোনা থেকে আমরা উত্তীর্ণের জন্য আমাদের নিজের সেফটি আমাদের নিজেদেরকেই করতে হবে। আশা করি তোমরা সেটা নিজের সেফটি করবে এবং মুখোশ পরবে, বাহিরে অযথা ঘোরাফেরা করবে না। এ পর্যন্তই আজকে সমাপ্ত। আসসালামু আলাইকুম, আগামীতে দেখা হবে।